এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। মহামারী আর ভুল নীতিতে অন্যরা ভুগলেও বাংলাদেশের রিজার্ভ $44 বিলিয়ন, প্রবাসী রপ্তানি আয় প্রবৃদ্ধি শক্তিশালী মন্তব্য অর্থনীতিবিদদের। ইউক্রেনের ওদেশায় আবাসিক এলাকায় রুশ হামলায় শিশুসহ নিহত 8, মারিউপোলে হত্যা না থামলে বন্ধ হবে শান্তি আলোচনা। এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, আলাদা টেস্ট দল গঠনের দিকে মনোযোগ দিতে চায় বোর্ড। ঈদে বাড়ি ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন হাজারো মানুষ। অনেকে রাত থেকে অপেক্ষা করছেন লাইনে। কমলাপুর রেল স্টেশনে আছেন শাকের আদনান, সরাসরি যাব তার কাছে। আদনান, কমলাপুর স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন, পাশাপাশি ভোগান্তি কেমন দেখছেন সেখানে? সামির ধন্যবাদ। আসলে আজকে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে টিকিট দেওয়া হবে 28 এপ্রিলের। তো আপনি জানেন যে সকাল 8টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। তো আপনি ভোগান্তির কথা বলছিলেন, আসলে ভোগান্তি আমরা গতকাল যেমন দেখেছিলাম, গতকালের চেয়ে আজকে মানুষের সংখ্যা অনেক বেশি। এটি হয়ে থাকে সাধারণত যে ঈদের আগের সময়টাতে কিন্তু মানুষ বেশি বাড়ির দিকে চলে যায়। তো যেহেতু গতকাল দেওয়া হয়েছিল 27 এপ্রিলের টিকিট, তো আজকে দেওয়া হবে 28 এপ্রিলের টিকিট। তো স্বভাবতই ঈদের কাছাকাছি সময়ে কিন্তু এই ভিড়টা বাড়ে। তো আপনাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তো এই প্রাঙ্গণটাতে কিন্তু গতকাল আমরা এত মানুষ এত ভিড় দেখিনি, আজকে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। মানে উপচে পড়া ভিড় যেটাকে বলা হয় সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি বলছিলেন যে সকাল থেকে বা রাত থেকে অনেকে এসেছেন কি না, আমরাও গতকালও দেখেছি আজকেও দেখছি যে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ভোরে এসেছেন, কেউ কেউ গতকাল সন্ধ্যা বা রাতে এরকম সময়ে এসেছেন, অনেকেই কিন্তু এখানে এসে সেহরিও করেছেন, এরকম ঘটনাও কিন্তু আছে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই যেহেতু ভোরবেলা এসেছে, তার আগে এসেছে গতকাল সন্ধ্যা রাতে এসেছে, অনেকেই পেপার বিছিয়ে এখানে বসে আছে, অনেকেই ঘুমিয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। তো সব কিছু মিলিয়ে আসলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির যে ব্যবস্থাপনা, আপনারা জানেন এবছরই প্রথম ট্রেনের টিকিট কাটার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে একজন সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারছেন, এবং এটি কালোবাজারি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভোগান্তির বিষয়ে যদি বলতে চান যে আসলে আমরা দেখেছি প্রতি বছরই যেমনটি হয় যে ধীরগতির একটি কাউন্টার থেকে টিকিট ধীরগতির দেওয়ার একটি বিষয় লক্ষ্য করা যায়, এবং সে সঙ্গে যেহেতু অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে 50 ভাগ এবং এই কাউন্টার থেকে 50 ভাগ, তো অনলাইনে গতকাল আমরা দেখেছি যে টিকিট যারা প্রত্যাশী তারা অনলাইনে ঢুকতেই পারছেন না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ যদি দাবি করছে যে একসঙ্গে অনেকে ঢোকার প্রবেশ করার কারণে এই মানে জ্যামটা হয়ে যাচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। তো আমরা আজকে দেখবো আসলে যে মানুষের আর কী কী ভোগান্তি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে
প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন, যেহেতু 8টা থেকে কাউন্টার খুলবে তারপরে টিকিট দেওয়া শুরু হবে। তো সব কিছু মিলিয়ে আসলে এখন একটাই প্রত্যাশা যে ঈদ যাত্রাটাকে যাতে সফল করা যায় সুন্দরভাবে, যারা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে যাবেন এবং তারা যেন আবার ফিরে আসতে পারেন সেই বিষয়টি আসলে নিশ্চিত করা দরকার, এবং সেই সঙ্গে ম্যানেজমেন্টে আরও কে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা, লাইনগুলো সুশৃঙ্খলভাবে করা, এই বিষয়গুলো আসলে নজরদারি করা প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। সামি আপনার, আপনাকে ধন্যবাদ কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনা মহামারী আর ভুল নীতির কারণে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে যখন বিদেশি মুদ্রার রিজার্ভ নিয়ে গভীর সংকটে, তখন বাংলাদেশের রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী ও রপ্তানি আয় প্রবৃদ্ধির সঙ্গে আমদানি খরচ কমে যাওয়ার জন্যই শক্তিশালী হচ্ছে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ। সোমা ইসলামের রিপোর্ট। যেখানেই এগিয়ে যাওয়া সেখানেই চ্যালেঞ্জ থাকবে বলছেন অর্থনীতিবিদরা। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে গত ১৪ বছরে বিদেশি মুদ্রার রিজার্ভ ৬.৫ বিলিয়ন থেকে ৪৪ বিলিয়ন ডলারে নিয়ে এসেছে বাংলাদেশ। রিজার্ভের এই সন্তোষজনক অবস্থানকে আরও মজবুতভাবে টিকিয়ে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আমদানি ব্যয় যখনই কমে আসবে রিজার্ভ থেকে, তখন আর ডলার দিয়ে এই গ্যাপটা পূরণ করার, এখন যেটা লাগছে গত বছর আমরা ৩-৪ বিলিয়ন ডলার খানি রিজার্ভ থেকে খরচ করে পূরণ করেছি, এটা করব না। যদি এটা না করা লাগে তাহলে কিন্তু আমাদের রিজার্ভ আবার বাড়তে থাকবে। তো সে এবং রিজার্ভ যত বাড়বে আমাদের শক্তিও বাড়বে, আর শক্তি বাড়লে পরে আমরা পদ্মার মতো নতুন নতুন প্রকল্প আমরাই নিতে পারবো। তো সুতরাং বিদেশ থেকে অত নির্ভর হতে থাকতে হবে না। এই জায়গাটাতে একটা ম্যাক্রো ইকোনমিক যে স্থিতিশীলতা সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা গত ১২-১৪ বছরে আমাদের সরকার বাংলাদেশ এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসছে। সর্বশেষ আমি যেটা জানি ৪৪ বিলিয়ন মার্কিন ডলার, এটা কিন্তু খুবই ভালো অবস্থানে আছি আমরা, এবং এটা যখন আমাদের আমদানি বাড়ে বা বিদেশে খরচ বাড়ে এখান থেকে সেটা যায়। তো এখন আমদানি বাড়তে শুরু করেছে, অনেকদিন খুব একটা এক ধরনের স্থবিরের মতো ছিল আর কি, এখন আমদানি বাড়তে শুরু করেছে, উন্নয়ন আমদানিও বাড়তে শুরু করেছে, ফলে এখানে কিছু কিছু আমাদের বেশি খরচ করতে হবে। কিন্তু যেহেতু ৪৪ বিলিয়ন আছে, এটা আমরা বেশ কিছু স্বস্তির জায়গাতে আছি আমরা। পোশাক শিল্পের উপর নির্ভরতা কমানো সহ আমদানি খরচ কমানো আর বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির পরামর্শ তাদের। আমাদের আমদানি ব্যয় যেভাবে এখন নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে এটা আমরা করব। দুই নম্বর, আমরা টাকার মূল্যমান আরেকটু নমনীয় করব, যাতে করে রেমিটেন্স এবং এক্সপোর্ট আরও প্রণোদনা পায়। তৃতীয়ত, আমরা যেটা করব, আমাদের শর্ট টার্ম কমার্শিয়াল লোনগুলো যেগুলো হাই রেটের সেগুলো নেবার ব্যাপারে আমরা সতর্ক থাকব, বরং লং টার্ম লোন যেগুলো আছে রেট অফ ইন্টারেস্ট কম, ৩০ বছর মেয়াদি, ওগুলো আরও বেশি করে নেবার চেষ্টা করব। রপ্তানি বাড়ছে, সেটাকে সুসংহত করা, আরও যারা এগিয়ে যেতে পারি। আর আমাদের যে রেমিটেন্স আসছে সেটাও কিন্তু বেড়েছে, এই করোনাকালেও কিন্তু অনেক বেড়েছে, কাজে এই করোনাকালে যে বেড়েছে আগামীতে যাতে বাড়ে। তবে ভবিষ্যতে যেটা হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে অদক্ষ শ্রমিকের খুব একটা সুযোগ থাকবে না। তারা বলছেন, আমদানি রপ্তানির অঙ্কে দেশে ব্যালেন্স অব পেমেন্টের চিত্র সন্তুষ্টির জায়গায় আছে, তবে সামষ্টিক অর্থনীতিকে এগিয়ে নিতে যেসব নীতি গ্রহণ করা হচ্ছে সেসব বাস্তবায়ন কতটা হচ্ছে সেদিকটায় নজরদারি না বাড়ালে ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেগুলোর উপরে বেশি জোর দেওয়ার যে সময়। ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এইভাবেই আমরা 6 থেকে ৯ মাস পরপর চেক ডিজোনার মামলার শুনানির তারিখ পড়ছে নিম্ন আদালতে, ফলে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে ৫ থেকে ৬ বছর। ভোগান্তি কমাতে চেক ডিজোনার মামলা শুনানির ক্ষমতা একাধিক আদালতকে দেওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। মাঝারুল লোকমান্নার রিপোর্ট। বর্তমানে অর্থ লেনদেনের বহুল পরিচিত মাধ্যম হল চেক। ব্যবসা বাণিজ্য, কোম্পানি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে চেকের মাধ্যমে টাকা লেনদেন করা হয়ে থাকে। তবে প্রায় চেক ডিজোনার বা প্রত্যাগত হতে দেখা যায়। প্রতিকার পেতে নিম্ন আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। আদালতের কার্যতালিকায় প্রতিদিন এই সংক্রান্ত ৬ থেকে ৭০০ মামলা শুনানির জন্য থাকে। মামলা বেশি হওয়ায় দীর্ঘ সময় পর শুনানির তারিখ পড়ে। আমি ২০১৭ সালে আমার একটা চেকের মামলা করি, আজকে প্রায় ৫-৬ বছর পর্যন্ত আমি কোর্টের বারান্দা বারান্দায় ঘুরতেছি। একরকম বলা যায় আমি এখন হতাশ, একরকম বলা যায় আমি হতাশ এই মামলার ই নিয়ে, কারণ হচ্ছে ৫-৬ মাস পরে একটা তারিখ পরে। লয়ারও বলছে যে এটা দীর্ঘ সময় লাগবে, আপনার সহজেই টাকার সমাধান হবে না, উনি টাইম নেবে,
এখান থেকে আবার জজ করে যাবে, জজ করে আবার সময় লাগবে, যার কাছে টাকা পাবো সে সারেন্ডার না করলে এটা সময় লাগবে অনেক। নিম্ন আদালতে দীর্ঘ আইনি জটিলতায় পড়ে ভুক্তভোগীরা বলছেন ক্ষতি পোষাতে তাদের দ্রুত মামলা নিষ্পত্তির দরকার। দ্রুত নিষ্পত্তি না হলে তো আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা টিকে থাকতে পারবে না। এদের আমারই কথা বলি, আমি যদি 27 লক্ষ টাকা এখন যার কাছে পাই, সে যদি টাকাটা না প্রদান করে তাহলে আমিও তো মার্কেটের মানুষ আমার কাছে টাকা পাবে, তাহলে আমি ব্যবসা কীভাবে রান করতে পারবো? এই মামলাগুলি আসলে কোনো অবস্থাতে 3টা 4টা তারিখের বেশি এটা ঘোরা উচিত না। টাকা আমার আটকা পড়ে আছে, সেখানে আমি লুজার হচ্ছি, এরপরে কোর্টের পিছনে আমাকে দৌড়াতে হচ্ছে, মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে। এ থেকে উত্তরণে আইন মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার কথা বলছেন আইনজীবীরা। এটা চেকের মামলা, এটা তো কাগজের মামলা, আপনি এটা থেকে 3 কথায় মামলা শেষ হওয়ার কথা। বেশি বেশি করে কোর্ট দিতে হবে এবং বিভিন্ন কোর্টকে এই ক্ষমতা দিতে হবে চেকের মামলা ট্রায়াল করার জন্য, অথবা চেকের মামলাগুলো এগুলো হচ্ছে কি আইন মন্ত্রণালয় চাইলেই, মাননীয় আইনমন্ত্রী চাইলেই কিন্তু সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। 2020 সালে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী চেক ডিজনার মামলার বিচারের এখতিয়ার রয়েছে কেবল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঈদে ফ্যাশনেবল পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে তরুণরা ভিড় করছেন। ছেলেদের ঈদ ফ্যাশনকে মাথায় রেখে এবার পাঞ্জাবি শার্ট ও টি শার্টের ডিজাইনে ভিন্নতা আনার চেষ্টা করেছে ফ্যাশন হাউসগুলো। ছেলেদের ঈদ ফ্যাশন নিয়ে সুলতান আহমদ রিপোর্ট। ঈদ হোক বা যে কোনো উৎসব, তরুণদের পছন্দ ফ্যাশনেবল পোশাক। ফ্যাশন প্রিয়রা ছুটছেন তাই বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ঈদ কালেকশন সাজিয়েছে টপ10, কান্ট্রি বয়, ইজি সহ জনপ্রিয় শোরুমগুলো। ঈদের দিন সকালে ছেলেদের কাছে পোশাক হিসেবে পাঞ্জাবির জুড়ি নেই। শোরুমগুলো এবার নিয়ে এসেছে সুতি, সিল্ক, মটকা সিল্ক ও টাইডাই কাপড়ের তৈরি পাঞ্জাবি। ঈদের কয়েকদিন ঘোরাফেরায় মানসম্মত টি শার্ট ও শার্ট কেনার ক্ষেত্রেও ছেলেরা এখন সচেতন। টি শার্টের ক্ষেত্রে গিফিনি, ড্যানিয়েল হেচার, অ্যারো, জিকিউ টি শার্ট বেছে নিচ্ছেন তরুণরা। শার্ট হিসেবে বেছে নিচ্ছেন জিনিয়াস, কালার কম্বো, রিগেন ক্লাব, ম্যানচেস্টার ও ডার্ক লন্ডনের মতো আমদানিকৃত জনপ্রিয় পোশাক। বিক্রেতারা বলছেন ক্রেতাদের কথা মাথায় রেখে সব রকম দামের পোশাক বিক্রি করছেন তারা। পাঞ্জাবি আমরা যে প্রাইজিং এ বিক্রি করছি এটা কখনোই বাইরে কখনো কেউ এটাকে এই প্রাইজিং এ বিক্রি করতে পারবে না। এবারে ঈদেও টপ10 7% একটা কাস্টমারদের গিফটের ব্যবস্থা করেছে, যেটা ছেলেদের জুতার কালেকশন, ব্যাগ ও বেল্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রেও কালেকশন নিয়ে এসেছে শোরুমগুলো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ইউক্রেন পরিস্থিতি। ইউক্রেনে কৃষ্ণ সাগর পারের শহর ওদেসায় আবাসিক এলাকায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় 3 মাসের শিশুসহ 8 জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যদি মারিওপোলে নাগরিকদের হত্যা থামানো না হয় তাহলে সব ধরনের শান্তি আলোচনা বন্ধ করে দিবেন। ইলিয়াস কমলের রিপোর্ট। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভ সফর করবেন। সফর শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যৌথ সংবাদ সম্মেলন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কিয়েভ সফরের 24 ঘন্টা আগেই ওদেসায় আবাসিক এলাকায় রকেট হামলা চালানো শুরু করেছে রাশিয়া। কৃষ্ণসাগর অঞ্চলের শহরটিতে রকেট হামলায় 2টি ভবন ধ্বংস হয়ে যায়। তবে রাশিয়া দাবি করেছে ওদেসায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ভাণ্ডারে হামলা চালানো হয়েছিল। একই দিনে রুশ হামলায় 200 ইউক্রেনীয় সেনা নিহত এবং 30টি যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া যদি মারিওপোলে ইউক্রেনীয় বাহিনীকে হত্যা করে এবং খেরসনের স্বাধীনতা ঘোষণা দিতে চায় তাহলে সব ধরনের শান্তি আলোচনা বাতিল করবেন তিনি। মারিওপোলের কর্মকর্তারা বলছেন বেসামরিক লোকদের সেখান থেকে পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হয়নি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টিল প্লান্টের নিচে একটি বাংকারে মহিলা এবং শিশুদের আশ্রয় দেওয়া হচ্ছে। ইউক্রেনীয় যোদ্ধারাও আটকে আছে একই স্থানে।
গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর রুশ সেনারা দেশটির রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছিল, তবে ওই অঞ্চল থেকে সরে গিয়ে দনবাসে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। ইলিয়াস কমল, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ডি ফটোটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে শ্রীলঙ্কা সিরিজের জন্য শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, আলাদা টেস্ট দল গঠনের দিকে মনোযোগ দিতে চায় বোর্ড। গোষ্ঠীকে মানবিক সহায়তা দেয়ায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেন স্থানীয় প্রশাসন ও বিশিষ্টজনেরা। আকরামুজ্জামানের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই খাদ্য, চিকিৎসা, শীত বস্ত্র ও নগদ সহায়তা নিয়ে দেশজুড়ে অসহায় মানুষের পাশে আছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। এর ওই ধারাবাহিকতায় যশোর শহর ও চৌগাছার হোগলডাঙ্গায় ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাকে একবার কম্বল দিয়েছে, আবার এই যে আমাকে ঈদের এই যে অনুদান দিয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহ ওনার তৈফেক দান করুক ইনাদের, যাতে আমাদের এভাবে দিতে পারে, আমাদের সাইটে এসে দাঁড়াতে পারে। আমাদের পাশে তো কেউ দাঁড়ানোর মতন নাই, এখন আমরা প্রাণ পাচ্ছি, আমরা এটাই তো খুব খুশি স্যার। আমার দুটো ছেলে মেয়ে নিয়ে খুব আমি কষ্টেই চলছি রোজা থেকে, কিন্তু কোনো অনুদান পাইনি, যাক যে দিয়েছে তার জন্য আমি দোয়া করি। আয়োজনে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যশোরের অসহায় মানুষের পাশে সবসময় থাকে, মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। জীববৈচিত্র্য, প্রকৃতি ইত্যাদিকে বাঁচানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করে, সেই সাথে সেই মানুষের ব্যাপারেও তারা এগিয়ে আসছে, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। গরিবদের মধ্যে যে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধারা অত্যন্ত খুশি। আমাদের এই দুরস্থ পরিবার যেন তাদের জন্য দোয়া করে, তারা যেন সারা জীবন বেঁচে থাকে এবং মানুষের পাশে দাঁড়াইতে থাকতে পারে। ভবিষ্যতে মানবিক সহায়তা নিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। কক্সবাজারের মুজিববর্ষে ঘর ও জমি পেয়ে বদলে গেছে অনেকের জীবন। জেলায় ভূমিহীন গৃহহীন ৪৭৭২ পরিবারকে দেয়া হবে ভূমি সহ ঘর। কক্সবাজার থেকে সরোয়াজ মানিকের রিপোর্ট। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী রেনুয়ারা বেগম প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাকা ঘর পেয়ে যেন জীবনের আলো খুঁজে পেয়েছেন। তার মতোই অনেকেরই জীবন বদলের গল্প রচিত হচ্ছে প্রতিদিন। মাননীয় প্রধানমন্ত্রী একখান জমি সহ একখান মানি বাড়ি দিচ্ছে, আমাকে ঘর বাড়ি দিছে, তা আমি এখন সুখে শান্তি আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অনেক দোয়া করছি। জেলায় সবচেয়ে বেশি গৃহহীন ঘর পেয়েছেন সদর উপজেলায়। তৃতীয় পর্যায়ে আরও ২৭০ পরিবারকে হস্তান্তর করা হবে, বাকি ৬৪০ পরিবারকে পর্যায়ক্রমে ঘর প্রদান করা হবে। এবছরের মধ্যেই কক্সবাজার জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা মনে করি এপ্রিল মাসের শেষ নাগাদ আমরা ৬৭২টা ঘর আমরা সম্পূর্ণরূপে কনস্ট্রাকশন শেষ করে এর যে সুবিধাভোগী সেই সুবিধাভোগী আমরা দিতে পারবো। কক্সবাজার জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মিলে ১৪২৫ জন এবং তৃতীয় পর্যায়ে ১৪৬৩ জন ভূমিহীন গৃহহীনকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনরা এসব ঘরে উঠার পর নতুনভাবে তাদের সংসার শুরু করবে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সদরের পিএম কালি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণের চেয়ে নদী খননের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওরের কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলছেন কৃষক। সুনামগঞ্জ থেকে একে মহিম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রতি বছরই চৈত্র মাসের শেষ আর বৈশাখ মাসের শুরুর দিকে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফসল হানির আশঙ্কা থাকে। কৃষক জানান যে বছর পাহাড়ি ঢল আগে আসে সে বছরই ফসল হানি হয়, দেরিতে পাহাড়ি ঢল আসলে ফসল রক্ষা হয়। এবছর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১৮টি হাওরের বাঁধ ভেঙে ফসল হানি ঘটেছে। এ অবস্থায় কৃষক বলছেন বাঁধ নির্মাণের চেয়ে নদী খনন বেশি জরুরি। তাদের দাবি জেলার প্রধান নদী সুরমা সহ সীমান্ত নদীগুলো
খনন করলে বড় ফসল রক্ষা পাবে। শুধু না গোদায় প্রত্যেক বছরে প্রত্যেক কোনো না কোনো হাওয়ার ধ্বংস হবে এই পানিতে, কারণ যেহেতু নদী এটা শুকায় গিয়ে আপনার মাটি বইরে ভরে রেখে থাকে, পানি দেওয়ার রাস্তা নাই। জনপ্রতিনিধিরাও বলছেন নদী খনন করলে পাহাড়ি ঢলের পানি ভাটিতে গিয়ে পড়বে, দ্রুত পানি নিষ্কাশন হওয়ায় হাওড়ের বড় ফসল রক্ষা করা যাবে। বাংলাদেশের শস্য উৎপাদন কিন্তু বেশিরভাগ কিন্তু এই হাওড় এলাকা থেকে আসে, তো আমরা সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং আমরা এই এলাকার লোকজনকে যে দুঃখ কষ্ট সে লাঘব করতে সক্ষম হব। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রঙ্গন ও মেঘনার তীরের নিচু জমির ধান ডুবে যাওয়ায় বিপর্যয়ের মুখে কৃষক। হাওড় বেষ্টিত নাসিরপুর ও গোয়ালনগরে 70-80 বিঘা জমির ধান ডুবে গেছে। আবাদ করা BR-2829 ধান ডুবে যাওয়ায় বাধ্য হয়েই জমির ধান কাটছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না। অপরিকল্পিতভাবে নদী ও খাল বিলে গভীর গর্ত করে বালু তোলায় হুমকির মুখে বসতবাড়ি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নানা স্থাপনা। প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রশাসন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া, কাটাখালী ও বাঙালি নদী এবং খালবিলগুলোতে অবাধে চলছে বালু উত্তোলন। গোবিন্দগঞ্জে করতোয়া নদীর 100-এর বেশি পয়েন্টে শ্যালো মেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তোলা হচ্ছে, ফলে ফসলি জমি ও ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ভেঙে যাচ্ছে। প্রভাবশালী লোক তারা মনে করেন যে এই বালু উঠেছে, এই যে গাড়িগুলো যায় বাবা, কোনো রাও নাই, কোনো ঠাই নাই, বাড়ি ঘরের ক্ষতি হচ্ছে, ধুলো বালু যে ক্ষতি হচ্ছে, কল ফাটিয়ে যাচ্ছে জমিগুলো, যে এখন আমনের সেজনে আবাদ করব নিরাপদ আছে নাই, পাটপাট হচ্ছে না, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। আন্দোলন করছি আমরা, প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, এমনকি উকিল নোটিশ পর্যন্ত করেছি, কিন্তু এই দৌরাত্ম্য বালুদস্যুদের ঠেকানো সম্ভব হচ্ছে না। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমরা প্রায় 10 লক্ষ টাকার মতো সরঞ্জাম, ড্রেজার মেশিন, পাইপ এবং অন্যান্য সামগ্রী আমরা জব্দ করেছি। মামলার চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলায় যারা আসামি রয়েছেন তাদের গ্রেপ্তারের জন্য র্যাব এবং পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। যেখানে সেখানে বালু তোলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও করণীয় কী হবে তা জানাতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্কস যাতে থেমে না থাকে, যাতে এটা বৈধভাবে তারা এখানে বাড়ি উত্তোলন করে, যাতে মানুষের ঘর বাড়ি বিনষ্ট না হয় এবং যাতে করে আবাদি ফসল, জমির ফসল নষ্ট না হয়। বাড়ি ঘরের কাছে বা বসত বাড়ির কাছে করলে এগুলো সেগুলো ধসে পড়ার ভয় থাকে, সেই জন্য সরকার যেসব জায়গায় নির্ধারিত করে দেবে সেসব জায়গাতে বাড়ি তুলতে কোনো বাধা নেই। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 2-1 দিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ক্রিকেট বোর্ড আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি জানিয়েছেন, অনেক আগে থেকেই ভেবে রাখা আলাদা টেস্ট দল গঠনের যে চিন্তাভাবনা ছিল বিসিবির, সেদিকে এবার বেশি ফোকাস করবে তার বোর্ড। প্রেসিডেন্ট বলেছেন সদ্য সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচে 53 ও 80 রানে অল আউট হওয়ার ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে পেতে চান তারা। এই কারণে খুব দ্রুতই ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সাথেও বসতে যাচ্ছে বিসিবি সভাপতি। অলমোস্ট একটা সেপারেট টিম দরকার, কারণ টেস্টের জন্য যে মাইন্ডসেটটা দরকার, যেমন ধরেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো টেস্ট টুর্নামেন্টে আমরা যে কটা ম্যাচ খেলেছি বেশিরভাগ 90% দেখবেন চতুর্থ দিনের পরে বা ফোর্থ ইনিংসে গিয়ে আমরা কলাপ্স করি, তো আস্তে আস্তে এটা যত দিন যায় ফোর্থ ইনিংসে গিয়ে আমরা একদম হঠাৎ করে মনে হয় একেবারে ভেঙে পড়ি। তো এটা কেন, এটা
শুধু ম্যামদের সাথে কথা না, কোচিং স্টাফ সবার সাথে কথা বলেই আসলে জিনিসটা আমাদের বের করতে হবে। সব একটা মিটিং কল করেছিলাম, সব প্লেয়ারদের ডেকেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল যে টেস্ট টিমের সাথে একটু বসবো আলাদা করে। আনফর্চুনেটলি এই ট্রাফিক জ্যামের জন্য ওরা আজকে 6টার সময়ও সবাই এসে পৌঁছাতে পারেনি, সেজন্য আমরা এটা রেফার করেছি। খুব শীঘ্রই দু একদিনের মধ্যেই আশা করছি আমরা ওদের সাথে বসবো। শেষ করার আগে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। মহামারী আর ভুল নীতিতে অন্যরা ভুগলেও বাংলাদেশের রিজার্ভ $44 বিলিয়ন, প্রবাসী ও রপ্তানি আয় প্রবৃদ্ধি শক্তিশালী, মন্তব্য অর্থনীতিবিদদের। ইউক্রেনের ওদেসায় আবাসিক এলাকায় রুশ হামলায় নিহত 8, মারিউপোলে হত্যা না থামালে বন্ধ হবে শান্তি আলোচনা। এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য শীঘ্রই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, আলাদা টেস্ট দল গঠনের দিকে মনোযোগ দিতে চায় বোর্ড। দর্শক, আমাদের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল নম্বর থেকে ডায়াল করুন 226226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com এ লগ ইন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।